Welcome guys, my name is Subrata and you are watching my YouTube channel Traveling Friday. কেউবা বলেন 300, কেউবা 350, আবার কারো কারো মতে প্রায় 400 এর বেশি বয়স আমাদের রক্ষাকালী মাতা শ্রী শ্রী বল্লা মায়ের। জানা যায় কোনো এক সময় মুরারি মোহন চৌধুরী নামে এক ব্যক্তি মায়ের স্বপ্নাদেশ পেয়ে পুকুর থেকে মায়ের শিলাময় রূপটি উদ্ধার করে এবং শুরু করেন মায়ের নিত্য পুজো। এক সময় মাকে মডাকা কালী নামে অবহিত করা হতো। প্রতি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হতো মায়ের বিশেষ পুজো। সেই সময়ে স্থানীয় জমিদার বল্লভ মুখোপাধ্যায় ওনারই নামে এলাকার নাম হয় বল্লা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং গ্রেপ্তার হন ইংরেজদের হাতে। তখন মডাকা কালী মায়ের কাছে মিনতি করেন এবং কিছু সময়ের মধ্যেই তিনি বেকসুর খালাস পান। জ্যৈষ্ঠ মাস আসতেই দেরি থাকায় সেই সময় ঠিক করেন যে রাসের পরের শুক্রবার মায়ের পুজো করবেন। সেই থেকেই দেবীর বাৎসরিক পুজো ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। সালটা 1920, মডাকা কালী তখন থেকে রক্ষা কালী নামে পরিচিত হয়। তখন ছোট করে পুজো হলেও কালে কালে পুজোর বহর ও কলরব বৃদ্ধি পেয়েছে। বেশ কয়েক বছর হলো 7.5 হাত দেবী প্রতিমায় ইনি পূজিত হচ্ছেন। কয়েক হাজার পাঠা বলি ও একটি মোষ বলি হয় মায়ের পুজোতে। ভক্তদের মানত করা কয়েক হাজার ছোট ছোট মায়ের বিগ্রহ পুজো হয়। বল্লা গ্রামে অবস্থিত এই রক্ষা কালী মাতা বল্লা কালী নামে ভক্তমহলে সুপ্রসিদ্ধ। আগামী 30 নভেম্বর 2018 সাল বাংলার 16ই অঘ্রান রোজ শুক্রবার থেকে এবছরের বাৎসরিক পুজো ও মেলা শুরু হয়েছে শ্রী শ্রী রক্ষা কালী বল্লা মাতা। এবছর প্রায় 21 কেজি সোনার গহনায় সাজানো হবে বল্লা মাকে। তাছাড়াও এবার মায়ের হাতে থাকবে 2 কিলো ওজনের সোনার রামদা ও হীরের তৈরি ত্রিনয়ন বসানো হবে মায়ের কপালে। যাতায়াত কলকাতা থেকে বালুরঘাট রুটে নাইট বাস ধরে সোজা আসা যাবে বল্লা বাস স্ট্যান্ডে, অথবা শিয়ালদা কলকাতা ও হাওড়া থেকে বালুরঘাট এক্সপ্রেসে চেপে বালুরঘাট স্টেশনে নেমে পতিরাম বল্লা রুটের গাড়িতে করে বল্লা বাস স্ট্যান্ডে নেমে 1 কিলোমিটার পথ হেঁটে তারপর পৌঁছতে পারবেন ভক্তরা বল্লা মায়ের মন্দিরে। ভক্তদের সুবিধার জন্য গত 3 বছর থেকেই মেলার সময় বল্লা রেল লাইনে অস্থায়ী স্টেশন করে প্রতিটি রেলকে থামাবার উদ্যোগ নিয়েছে প্রশাসন ও পুজোর উদ্যোক্তারা। দূর থেকে আগত সকল ভক্তদের জন্য মন্দিরের নিকট রয়েছে থাকার ভবন এবং থাকবে পুলিশি বন্দোবস্ত। তো বন্ধুরা, এই ছিল বল্লা মায়ের ইতিহাস এবং
বোল্লার সম্পর্কিত সম্পূর্ণ ঘটনা। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে আপনাদের পরিচিতরা এই ভিডিওটি দেখতে পারে এবং বোল্লা মায়ের সম্পর্কে জানতে পারে। তো থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকার জন্য।